এবার আরো কিছু সংবাদ এক নজরে। নেত্রকোনায় তোয়াজ্জেম হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 2007 সালে জমি নিয়ে বিরোধের জেরে তোয়াজ্জেমকে কুপিয়ে হত্যা করে রতন ও তার সহযোগীরা। গাজীপুরে কলেজ ছাত্র হত্যা সহ ডাকাতি মামলায় 5 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 13 মার্চ দক্ষিণ শালনা এলাকায় ডাকাত দল ঘরে ঢুকে মহিউস সুনানকে বালিশ চাপা দিয়ে হত্যা করে, পরে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায় তারা। স্বাধীনতা দিবসকে সামনে রেখে খুলনা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে 2 দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী। রণাঙ্গনে নারী শীর্ষক এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন। 26 মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরে শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বেলা 11টায় শিশু একাডেমি ভবনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ সময় বিভিন্ন বয়সের প্রায় 200 শিশু অংশ নেয়।